সেই লেভেলের ক্লান্ত হয়ে গেছি, সবার পরীক্ষা শেষ, এখন শুধু একটা ছাত্র বাকি আছে। দেখতে দেখতে বাসায় চলে আসছি, আর বাসায় আসে ওই যে দেখেন পিছনে ওইখানে কাজ চলতেছে, আর ওই যে ভিতরে কাশিম চলে গেছে অলরেডি, তো চলানোর সাথে গিয়ে কিছুক্ষণ মজা নেই আর দেখি কোনো ফানি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো দেখতে দেখতে আজকে হচ্ছে নভেম্বর মাসের 30 তারিখ, মানে হচ্ছে একবার মাসের শেষ তারিখ, শেষ দিন। তো নভেম্বর মাসটা আজকে শেষ হয়ে যাবে। তো লাগাতার 2 দিন আমি ব্লগ, মানে সারাদিনে ব্লগ করি নি। যাই হোক, আপনি আগে ভিডিওগুলো সম্ভবত দেখছেন, যদি না দেখে থাকেন তাহলে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি, যদি মনে চায় দেখে নিই, তো আর কোনো সমস্যা নেই। তো এখন বাজে হচ্ছে প্রায় 8:20, আর আমি অনেক তাড়াতাড়ি উঠছি, তো এখন যাচ্ছি হচ্ছে আপনার মাদ্রাসার দিকে, ওই যে ক্লাবাইন্দার পরীক্ষা। তো ওই যে আমার ছোটোখাটো চাকরিতে, তো ওইখানে ওদেরকে পরীক্ষা নিতে যাব। তো পরীক্ষা শুরু হবে হলো 8:30, 10 মিনিট আছে, দেরি হয়ে যাইতেছে অনেক। তো চলেন আজকের দিনটা শুরু করি, দেখি যে দিনটা কেমন কাটে, ঠিক আছে? তো আমার সাথে আপনারা চলুন, আপনারা দেখতে পারবেন সারাদিন কী কী ঘটে আমার সাথে। তো ওয়েলকাম। সো মাই ডিয়ার গাইস, আমি অনেক ক্লান্ত হয়ে গেছি, কারণ এই যে ওদের পরীক্ষা নিতে দিচ্ছে সেই লেভেলে ক্লান্ত হয়ে গেছি। সবার পরীক্ষা শেষ, এখন শুধু মানে আসলে হচ্ছে কি, ওরা সব আমি যা পড়াই সব হচ্ছে সব হচ্ছে ক্লাস 3, ক্লাস 2, ক্লাস 1 ছেলেদের, ঠিক আছে? তো যাই হোক, আলহামদুলিল্লাহ আজকের মতো ওদের পরীক্ষা শেষ, কালকে ওদের দোয়া টোয়া পরীক্ষা হয়ে সব শেষ হয়ে যাবে আর কি। তারপরে এক সপ্তাহ বন্ধ মাদ্রাসা, রিল্যাক্স, এক সপ্তাহ টানা ঘুমাবে। তো যাই হোক, এই যে এখানে আছে একটা ছেলে ছাত্র, আর এখানে আছে একজন, ঠিক আছে? তো ওদের পরীক্ষা শেষ আলহামদুলিল্লাহ, চলেন কিছু নাস্তা পানি করা যাক, আর মামার সাথে দুষ্টু মিলে আসছে। সো দেখতে দেখতে চলে আসলাম মামার কাছে, আর আইসে দেখি মামা মামির সাথে কথা বলতেছে, ঠিক আছে? যাই হোক, মামা এখানে মামির সাথে দুষ্টুমি করতেছে, আর আমি মামার সাথে একটু মজা নিতেছি। আরে মামা কি বলে, মামা মামির সাথে কথা বলতেছে, তো আমি ডিস্টার্ব করলাম না, ঠিক আছে? তো যাই হোক, চলেন একটু ভিতরে যাওয়া যাক। সো মাই ডিয়ার গাইস, দেখতে দেখতে এখন আসি হচ্ছে কি বলতে কিলাবাড়ির রাস্তায়, আর এখান থেকে আমি এখন যাচ্ছি হচ্ছে বাসা। আস্তে আস্তে কথা বলার কারণ হচ্ছে সামনে দুটো আপু আসছে, কারণ আর কি আমি আস্তে আস্তে বসে যাচ্ছি, ঠিক আছে? চলেন বাসা যাই, বাসা যাই আপনাদের সাথে ডিরেক্ট দেখা হবে, ওকে? সো যাই হোক, আমি দেখতে দেখতে বাসায় চলে আসছি, আর বাসায় আসে ওই যে দেখেন পিছনে ওইখানে কাজ চলতেছে আর কি, ঠিক আছে? সেই কারণে খটখট আওয়াজটা হইতেছে। আর বাসায় এসে দেখি যে সব কিছু এরকমভাবে পরিষ্কার করা, মানে যাই হোক অস্থির। এই যে আমাদের সোফাগুলো কী পরিষ্কার লাগতেছে, যে রুমটা জাস্ট ওয়াও। তো আমি এখন অলরেডি প্রায় বেজে গেছে হচ্ছে 1:15, তা আমি আগে গোসল করবো, ফ্রেশ ট্রেশ হবো, দেন হচ্ছে খাবারের বেলা। তো আমি গোসল গোসল করে আসি, গোসল করে আসি আপনাদের সাথে দেখা হইতেছে। চলুন গোসল করে আসি, রেডি, 1, 2, সেট। গুড ইভিনিং মাই ডিয়ার গাইস। তো বেসিক্যালি এখন বাজে হচ্ছে আপনার 5:10, আর এতক্ষণ কী হয়েছে জানেন? আমি সেই যে লাস্ট ভিডিও শ্যুট করছি খাবারের, দেন হচ্ছে খেয়ে আমার এত পরিমাণ ঘুম ধরছে, আমি যেটা বলার বাইরে, আমি 1 সেকেন্ড লেট করে না ডিরেক্ট গিয়ে ঘুমিয়ে গেছি। এই ঘুমের থেকে একটু আগে উঠে একবার গোসল টোসল করে ফ্রেশ হয়ে দেন আর কি আপনাদের সামনে আসছি। বাই দ্য ওয়ে, এখন বাজে হচ্ছে 5:10, আর নামাজের সময় যেহেতু আমি নামাজ টামাজ শেষ করে দিন যাবো হচ্ছে গুল্লিতে আড্ডা দিতে। তো আড্ডা দেওয়ার আগে আপনারা তো আমার দুপুরের খাবারটা মিস করছেন, তো যাই হোক চলেন আমরা ফ্ল্যাশব্যাকে চলে যাই, দেখে আসি কী খাইছি, চলেন। সো মাই ডিয়ার গাইস, আজকে আম্মু যেটা রাঁধছে সেটা হচ্ছে খিচুড়ি, মানে ঠান্ডা ঠান্ডা একটা দিন, আসলে আমার অনেক ঠান্ডা লাগতেছে, আমি অবশ্য খালি গায়ে, তো এই কারণে আমি আমাকে নিজেকে দেখাচ্ছি না। তো এই হচ্ছে খিচুড়ি,
দেন আছে হচ্ছে এখানে কাঁচামরিচ ভর্তা, দেন আছে হচ্ছে টমেটো সালাদ, আর এখানে আছে হচ্ছে মুরগি তরকারি। তো চলুন আর দেরি না করে এনজয় করা যাক আর মজাদার খিচুড়ি উপভোগ করা যাক। অলরাইট মাই ডিয়ার গাইস, আপনারা ওই ভিডিও দেখতে দেখতে দুপুরে খাবার দেখতে দেখতে আমি অলরেডি গুল্লিতে চলে আসছি, আর এখন আছে হচ্ছে গুল্লিতে, ওই যেখানে লাইট আছে ওইখানে ওইটার নিচে। তো ওই যে ভিতরে কাশিম চলে গেছে অলরেডি, তো চলুন ওর সাথে গিয়ে কিছুক্ষণ মজা নিই আর দেখি কোনো ফানি মুমেন্ট যেন আসে, দোয়া করেন। ঠিক আছে, সো দেখলেনই তো যে আয়শা সাগরদের বাসায় কিছু মিষ্টি টিষ্টি খাইলাম, কারণ ও এসএসসিতে পাস করছে বিদে। তো ওই যে কাশিমরা নামতেছে সেই লেভেলের ডিপেন্ডি পাইছে কাশিম মিতাব। ঠিক আছে, তা আশু করা ওদের জন্য অপেক্ষা করতেছি, আর রায়ান এসএমএস করছে, রায়ানের সাথে চলন গিয়ে দেখা করে আসি। সো অলরাইট মাই ডিয়ার গাইস, রাস্তার মধ্যে এত পরিমাণ ক্রাউড আর এত পরিমাণ আওয়াজ, এত পরিমাণ মানে শব্দ, কী করে যে ভিডিও স্টার্ট করবো মানে চান্সই পাইতেছিলাম না। তো বেশ অনেকক্ষণ আড্ডা মাড্ডা দিচ্ছি, এখন হচ্ছে বাসা যাওয়ার পালা। তো চলেন বাসা যাওয়া যাক, বাসা যেয়ে ইনশাল্লাহ কথা হয়ে গেছে। সো ফাইনালি আলহামদুলিল্লাহ আই অ্যাম হোম ব্যাক। তো কতদিন পরে, প্রায় দুই দিন পরে, মানে এই যে এত খুশি খুশি লাগতেছে। তো দেখতে দেখতে আজকে ভিডিওটাই পর্যন্তই, এবং আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন, এবং এই পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। তো আজকে আমি যাচ্ছি, দেখা হবে ইনশাল্লাহ নতুন মাসের নতুন ব্লগে। তো পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাভ ফান, পিস, আসসালামু আলাইকুম।